फ्रेंड সবাইকে গুড মর্নিং। এখন আমি স্কুলে চলে এসেছি আজকে টিচার্স ডে, তো সব ম্যামদেরকে হ্যাপি টিচার্স ডে। তো আজকের এই নিয়ে ভিডিও, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আমার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে যাওয়ার জন্য। সে বসে আছে এখন, ও বলতে পারছে না কিছু, একটু একটু লজ্জা লজ্জা ভাব পাচ্ছে। এটা আমাদের লাস্ট বছর, এখন আমরা ক্লাস টুয়েলভে পড়ি, পরের বছর তো আর স্কুল লাইফটাকে ফিরে পাবো না, ওই জন্য এ বছরে সবাই শাড়ি পরে এসেছে, একটু ইউনিক ভাবে সেজে এসেছে। আমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এখানে গান প্র্যাকটিস চলছে। এখানে নাচ প্র্যাকটিস হচ্ছে এবং সাজাগোজার কাজ চলছে। মহারানী ভিক্টোরিয়া সবাইকে সাজিয়ে দিচ্ছে। টিচার্স ডের জন্য হল রুমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমাদের অমৃতা বেলুন ফোলাচ্ছে। আজকে টিচার ডে আমাদের লাস্ট বছর টুয়েলভে, বেলুন ফোলাতে বসেছে, ও সব দম এই বেলুনের মধ্যেই আছে, কেমন রোগা রোগা লাগছে। রুমটাকে ভালো করে সাজিয়েছে আমাদের অমৃতা। আমরা সাজিয়েছি, আমরা সাজিয়েছি, কিন্তু বেশি কেটে তোর জন্য তুই বেলুন ফোলাচ্ছিস, তোর অনেক দম বেরিয়ে যাচ্ছে, তাই জন্য এইদিকে সাজানো হয়েছে। একজন ছবি আঁকছে, অমৃতা বেলুন ফাটিয়ে দিয়েছে, একটা বেলুন ফাটিয়ে দিয়েছে। আমাদের নাচের দল এসে গেছে, আমাদের ডান্সার এসে গেছে। রুমটা পুরো সাজানো হয়ে গেছে। পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, পেন আর ক্লাস টিচারের জন্য গিফট আনা হয়েছে। না না
আপনার কাছে কত আসান দিয়ে ছড়াইয়া তাহার